গণঅধিকার পরিষদের পক্ষ থেকে একটি গণবিক্ষোভের আয়োজন করা হয়েছে এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রেস ক্লাব চত্বরে মূলত গণবিক্ষোভের আয়োজন করা হয়েছে। দর্শক মূলত আজকে অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে মূলত আজকে তারা এই গণবিক্ষোভের আয়োজন করেছে এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই সেই গণবিক্ষোভে গণ অধিকার পরিষদের সভাপতি ইতিমধ্যে গণবিক্ষোভে এসে যোগ দিয়েছেন এবং সেই সাথে গণ অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং তারা কিন্তু একে একে পর্যায়ক্রমে বক্তব্য দিচ্ছিলেন। দর্শক দেখছিলেন কালবেলা লাইভ, আমরা এই মুহূর্তে যুক্ত আছি প্রেস ক্লাবের সামনে থেকে এবং এখানেই মূলত আজকে গণ অধিকার পরিষদের গণবিক্ষোভটি অনুষ্ঠিত হচ্ছে এবং এই গণবিক্ষোভের আজকে নেতৃত্ব দিচ্ছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং সাধারণ সম্পাদক রাশেদ খান এবং ইতিমধ্যে কিন্তু দুজনে গণবিক্ষোভে এসে উপস্থিত হয়েছেন। দর্শক আপনারা জানেন যে জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মানে তফসিল ঘোষণার পরপরই কিন্তু গণ অধিকার পরিষদের পক্ষ থেকে নানা ধরনের আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছিল এবং সেই ধারাবাহিকতা বজায় রেখে তারা নির্বাচনের পরবর্তী সময়তেও আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে এবং সেই ধারাবাহিকতায় আজকেও তারা একটি গণবিক্ষোভের আয়োজন করেছে এবং সেই গণবিক্ষোভটি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং যেটি চলছে জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং সেই সেখানে ইতিমধ্যে গণ অধিকার পরিষদের সকল পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন নুরুল হক নূর এবং রাশেদ খানও। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিলেন এবং আজকের গণবিক্ষোভের কারণ সম্পর্কে তারা বলার চেষ্টা করছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শুরু থেকে আমরা দেখে আসছি গণ অধিকার পরিষদ নানা আন্দোলন সংগ্রাম করে আসছেন, বিভিন্ন সময় বিক্ষোভ মিছিল সহ তারা আন্দোলন সংগ্রাম করে আসছিলেন এবং সেই ধারাবাহিকতা বজায় রেখে আজকে আমরা দেখতে পাচ্ছি যে প্রেস ক্লাবের সামনে একটি গণবিক্ষোভের আয়োজন করেছেন এবং সেই গণবিক্ষোভটি আমরা দেখতে পাচ্ছি কারণ হিসেবে অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে এবং সেই সাথে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমিয়ে নেয়ার জন্য তারা আজকে গণবিক্ষোভটি করেছেন। সেই বিক্ষোভে ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ও সভাপতি উপস্থিত রয়েছেন, আরও সেই সাথে গণ অধিকারের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও কিন্তু এখানে উপস্থিত আছেন। দর্শক আমরা আবারও হাজির হব কালবেলার অন্য কোনো সংবাদে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই সাথে থাকুন কালবেলার সাথেই।